যশোরে আঙ্গুর আবাদে আগ্রহ বাড়ছে কৃষকের, ফলন ভালো হওয়ায় ভালো লাভের আশা করছেন তারা। যশোর প্রতিনিধি রাহুল রায়ের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। জেলার চৌগাছার বেলেমাঠ গ্রামের 21 শতক জমি জুড়ে থোকায় থোকায় ঝুলছে চয়ন ও সনেটা জাতের আঙুর। 2 বছর আগে ইউটিউবে চাষ পদ্ধতি দেখে নিজের জমিতে পরীক্ষামূলকভাবে ফলটির আবাদ করেন কৃষক রুহুল আমিন। প্রথম বছর ফলন ভালো না হলেও এবছর প্রায় প্রতিটি গাছেই এসেছে ভালো ফলন। এর মধ্যে প্রতি কেজি আঙুর 250 টাকা দরে বিক্রিও শুরু করেছেন। ইউটিউব ঘাটতে ঘাটতে দেখলাম যে আপনার এই আঙুর ফল আব্দুর রশিদ ভাই যোগী হুদা বাসা উনি করেছে, ওনার কাছে যে পরামর্শ অনুযায়ী সারা নিয়ে এসে আবার হচ্ছে আপনার আঙুর ফল করলাম। আঙুর ফলে আল্লাহ দিলে যথেষ্ট পরিমাণ ফল এসেছে। 10 কাঠা ভূমিতে 40 থেকে 45 মণ আঙুর আমরা আশা করছি যে আল্লাহর অশেষ রহমত থাকলে হবে। রুহুল আমিনের সফলতায় আগ্রহী হয়ে চারা সংগ্রহ করছেন আশেপাশের অনেক কৃষক। মানে অনেক সুন্দর লাগছে বা মানুষ আসছে দেখছে, কিন্তু বাংলাদেশে এইভাবে হলে আমরা অল্প টাকায় কিনে খেতে পারবো। এইবার আমি আঙুর ফল দেখে আমি নানার বলছি তাহলে আমার লাগাতে হবে, তা নানা বলছে তাহলে তুমি আমার এখানে সারা নাও, তাই নানার এখানে আমি সারা নেবো। কিন্তু এবার আশা করা যায় যে 40 থেকে 45 মণ আঙুর ফল এখানে মানে আমরা বাজারজাত করতে পারবো। আঙুর চাষে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দেওয়া হচ্ছে আগ্রহী কৃষকদের, জানান কৃষি কর্মকর্তারা। আঙুর আমরা দেশের বাইরে থেকে যে আমাদের আমদানি করতে হয়, আমদানিতে আমাদের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের আমরা যদি দেশে উৎপাদন করতে পারি এবং সম্প্রসারণ করতে পারি তাহলে কিন্তু আমাদের একটা বিরাট বৈদেশিক মুদ্রা আমরা সেভ করতে পারবো। জেলায় রুহুল আমিনের পাশাপাশি আঙুর আবাদ করছেন সদর উপজেলার কৃষক মনসুর ও শারশার মহসিন আলী। বছরে 3 বার ফলন আসে গাছে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক। এবার অন্য এলাকার খবর। লাইটার চুরির অভিযোগে চট্টগ্রামে এক কিশোরকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে পুলিশ কনস্টেবল শওকত হোসেনকে। গতকাল সন্ধ্যায় এই নির্দেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়। অভিযুক্ত পুলিশ সদস্য যানবাহন শাখায় কর্মরত ছিলেন। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ। তাদের প্রতিবেদনে ঘটনার প্রমাণ পাওয়া গেলে ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার। গতকাল সকালের দিকে নগরীর টাইগার পাস পুলিশ বক্সের পাশে একটি দোকানে ওই মারধরের ঘটনা ঘটে। ঘটনার 30 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। ময়মনসিংহের তারাকান্দায় উপজেলা পরিষদ নির্বাচন শেষে চলছে ভোট গণনা। সকাল 8টা থেকে 104টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় ভোট। গুরুত্বপূর্ণ বিবেচনায় 36টি কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। নির্বাচনে চেয়ারম্যান পদে 4 জন, ভাইস চেয়ারম্যান পদে 3 জন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। উপজেলার 10টি ইউনিয়নে ভোটার রয়েছেন 2,59,004 জন।